বাংলাদেশে এমন অনেক সুফি দরবেশ আছে যারা পোশাক আশাকে নিজেদেরকে ফকির মিসকিন সাজায়, কিন্তু খোঁজ করলে দেখা যায় বাড়ি আছে চারটা, গরু গাবি আছে কয়েকশো, জায়গা জমিন আছে কয়েকশো বিঘা। যত ফকিরি আর দরবেশি পোশাকে, কিন্তু সম্পদে কমি নাই, সম্পদে কমি নাই। এখন বাংলাদেশে আপনি যত পীর সাহেব আছে জরিপ করে দেখেন, এরা সবচেয়ে ধনী, কারণ এদের ট্যাক্স লাগে না। লাগে কথা বলেন, ট্যাক্স নাই, ট্যাক্স ফ্রি, তারা কোনো কর নাই, কোনো ট্যাক্স নাই। সরকারের উচিত ধনী যত পিসাব আছে কয়েকশো বিঘা জায়গা, তারপরে আপনার প্রচুর ইনকাম। এই দেশে এমন পিসাব আছে যার টাকা রাখার জন্য তার আস্তানায় ব্যাংকের ব্রাঞ্চ আছে, এমন পিসাবও বাংলাদেশে আছে। বস্তায় বস্তায় টাকা উঠে, ঠিক কিনা? এই টাকা তো জনগণের, এই টাকায় ট্যাক্স নাই কেন? হওয়া উচিত কি না? কথা বলে হওয়া উচিত না? এরা ট্যাক্স ফ্রি করমুক্ত আছে, আর আমার দেশে রিক্সাওয়ালাকে এখন ট্যাক্স দিতে হবে। নতুন বাজেটে নতুন নিয়ম হয়েছে যে যার কোনো ইনকাম নাই, তিন কার্ড আছে, তাকেও 2000 টাকা কর। তাহলে এখন করের আওতায় চলে আসলো রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কথা বলে না? তার যারা পীর সাহেব কোটি কোটি টাকা যাদের ইনকাম, তারা কোনো ট্যাক্স দিচ্ছে না। ফকিরি সব পোশাকে, ফকিরি কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে রাখছে, শত শত কানি বিঘা জায়গা খরিদ করে রাখছে, ঢাকায় ফ্ল্যাট আর গাড়ির অভাব নাই, কিন্তু পোশাক দেখলে মনে হয় ফকির মিসকিন, দেশের সবচেয়ে বড় কাঙ্গাল। এটা ফকিরি জাহির করে, কি জাহির করে? ফকিরি জাহির করে। একদম দেখা যায় কুর্তা যে একটা বানাইছে, এটা ধোয়ার পরে আর প্রেস হয় নাই, পিছন দিক দিয়ে পটে গেছে, বগল সিরা, টুপি, আহা, ফকিরি সবচেয়ে বেশি টুপিতে, তিন গিরা কাপড়ের টুপি, এটা তালুর মাঝখানে থাকে, সব দিক খোলা, মানে ফকিরি দেখায়, আর গলে একটা গামছা ঝুলাই নিচ্ছে, অর্থাৎ তিনি গরিবের পরম বন্ধু, ঠিক কিনা? গরিবের পরম বন্ধু। দেশ স্বাধীনের পরপর একটু বোকাশোকা মানুষ ছিল, আগে দেশ স্বাধীনের আগে এগুলো চলতে, এখন দেশ স্বাধীনের পর মানুষ চালাক হয়ে গেছে, সব বোকলাবাজি মানুষ বুঝে, বুঝে না? কথা বলে না, সব বোকলাবাজি মানুষ। তাহলে তাকওয়া কোথায়? না পোশাকে। হাসান বাসরি বলেছেন, ফারকাত, এই পশমি পোশাকে তাকওয়া না, তাকওয়া হচ্ছে অন্তরে, ও সদ্দাকাহুল আমাল, আর তোমার তাকওয়া আছে না নাই তা সত্যায়ন করবে তোমার আমাল। পোশাক দামি না কম দামি, ঝমকালো না আড়ম্বরহীন, এটা দিয়ে আল্লাহ তাকওয়া যাচাই করবেন। তাইলে সত্যবাদী হবার সাথে তাকওয়ার সম্পর্ক এখানেই। সুবহানাল্লাহ, দেখেন